হসপিটালিটি সেক্টরের VAT 5% ঘোষণা চ্যান্সেলরের, BCA এর পক্ষ থেকে সন্তোষ প্রকাশ। যুক্তরাজ্যের লকডাউন শিথিলের পর অর্থনীতির গতি ফিরিয়ে আনতে এবং মানুষের চাকুরি বাঁচাতে বুধবার হাউস অফ কমন্সের নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন চ্যান্সেলর ঋষি সুনাক। নতুন এই পরিকল্পনার আওতায় হসপিটালিটি খাতে বেড কর্তন এবং বেকারত্ব ঘোচাতে £30 বিলিয়ন বরাদ্দ ঘোষণা করেছেন চ্যান্সেলর। So today I'm announcing two new measures to get these sectors moving and protect jobs. First, at the moment, VAT on hospitality and tourism is charged at 20%. So I've decided for the next 6 months to cut VAT on food, accommodation and attractions. Eat-in or hot takeaway food from restaurants, cafes and pubs. Accommodation in hotels, B&Bs, campsites and caravan sites. Attractions like cinemas, theme parks and zoos. All these and more will see VAT reduced from next Wednesday until January the 12th from 20% to 5%. করোনা মহামারীর এই সময়ে ব্রিটেনের কারি শিল্প অত্যন্ত সংকটময় সময় পার করছে। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন করোনার অত্যন্ত কঠিন সময়ে ব্রিটেনের কারি শিল্পকে বাঁচিয়ে রাখতে মূল্য সংযোজন কর বা ভ্যাট 20% স্থলে 5% করার দাবি গৃহীত হওয়ায় চ্যান্সেলরকে সাধুবাদ জানিয়েছে। ব্রিকলেনে গ্রাম বাংলা রেস্টুরেন্টে বুধবার তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দরা সরকারের সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। আগামী 15 জুলাই থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত মূল্য সংযোজন কর 5% করা হয়েছে বলে জানান তারা। আপনারা জানেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন যাবৎ VAT রিডিউসের জন্য কাজ করতেছে। আমরা 2013 সাল থেকে আমরা এই ক্যাম্পেইন স্টার্ট করেছিলাম। আমরা গত 25শে মে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম VAT রিডিউস করে 25 থেকে 20 থেকে 5% নিয়ে আসার জন্য, বিকজ জার্মানি এবং ফ্রান্স ইতিমধ্যেই তাদের VAT রিডিউস করে দিয়েছে। এই হসপিটালিটি সেক্টর, বাংলাদেশি রেস্টুরেন্ট সেক্টর মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। আমি বাংলাদেশ ক্যাটারার্স সরকারকে ধন্যবাদ জানাই, আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আজকে আমাদের চ্যান্সেলর আজকে VAT রিডিউস করে 5% নিয়ে এসেছেন। আমরা BCA-র পক্ষ থেকে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ঋষি সোনাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আজ তারা যে ঘোষণা দিয়েছেন VAT হসপিটালিটি সেক্টরের জন্য ফ্রম 20% থেকে 5% নিয়ে আসছেন, এটা আমরা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছি। কারণ আমরা গত 25শে মে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে BCA-র পক্ষ থেকে আমরা একটা লেটার দিয়েছি এবং আমরা অত্যন্ত জোরালোভাবে আমরা লবি করেছি আমাদের পক্ষে। হাউস অফ কমন্সে আজ নতুন পরিকল্পনা উপস্থাপনকালে চ্যান্সেলর বলেন, অক্টোবরে ফার্লো প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার পর যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান 3 মাস তাদের কর্মীদের কাজে রাখবে, প্রত্যেক কর্মীর জন্য সরকার ওই সকল ব্যবসা প্রতিষ্ঠানকে £1000 বোনাস প্রদান করবে। এছাড়া আগস্টে যারা বাইরে খেতে যাবেন তাদের জন্য রয়েছে 50% ছাড়ের ব্যবস্থা। I can announce today that for the month of August we will give everyone in the country an eat out to help out discount. Meals eaten at any participating business Monday to Wednesday will be 50% off up to a maximum discount of £10 per head for everyone, including children. ব্রিটেনের বাণিজ্যিক খাতে কারি ইন্ডাস্ট্রির অবস্থান ষষ্ঠ এবং জাতীয় অর্থনীতিতে বাৎসরিক প্রায় 4.2 বিলিয়নের বেশি রাজস্ব আয়ের অবদান রাখছে এই ক্ষেত্র। দীর্ঘদিন সরকারের কারি ইন্ডাস্ট্রির বিভিন্ন উদ্যোগের গাছাড়া মনোভাব দেখা গেলেও করোনা মহামারীর সময়ে সরকারের ইতিবাচক অনেক উদ্যোগ এই শিল্পের প্রতি সরকারের সুনজরটি চুকে পড়ছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ক্যাটারার্সদের সংগঠন BCA বা অন্যান্য সংগঠনগুলো অতীত দাবিতে আরও বেশি সোচ্চার হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করছেন। আকরামুল হোসেন, NTV News, লন্ডন।